ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আর আগামীকাল রবিবার দিন, ভাগ্যের খেলায় মাততে চলেছে রাশিচক্রের এই ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশি। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে ছয়টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি, আসুন সেই রাশিগুলির নাম জেনে নেওয়া যাক। তবে শুরুতেই আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, অনেকেই ভিডিও দেখেন রাশির নাম জানার জন্য এবং রাশির নাম জেনেই ভিডিও স্কিপ করে বেরিয়ে যান আর মনে মনে ভাবেন যে আগামীকাল আপনি হয়ে যাবেন কোটিপতি। দেখুন, ভাবনাটা একেবারেই ভুল। কারণ এই প্রাপ্তি চোখ প্রতিটা মানুষের জীবনে কম্পালসারি থাকতেই হবে তা কিন্তু নয়। অর্থাৎ আগে আপনাকে আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় দেখতে হবে যে রাহুগ্রহ কোনভাবে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে এবং বর্তমান দশান্তদশা কতটা সাপোর্ট করছে। এত কিছু বিষয় কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য। অনেকেই মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে, তা কিন্তু কখনোই না। তাই ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার জন্মছকে প্রাপ্তি যোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে। এছাড়াও আপনার টার্গেট নাম্বার কি রয়েছে, এত কিছু বিষয় কিন্তু জানার প্রয়োজন রয়েছে। আমার কাছে যে দেখাতে হবে তার কিন্তু বিষয় নেই, যারা যারা মনে করছেন তারাই কেবলমাত্র আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়াও যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে একেবারে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। আসুন আমি আগে ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই এবং তারপরে আমি আপনাদেরকে জানাবো আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়ের কথা। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। তবে যারা এই কথা শুনে টিকিট কেটে ফেলবেন তারা সবচেয়ে বড় ভুল করবেন, কারণ প্রাপ্তিযোগ আপনার ব্যক্তিগত জন্মছকে রয়েছে কি না সেটা সবচেয়ে বড় বিষয়। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 1। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্য, অর্থাৎ প্রত্যেক মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আপনি যখন ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। তবে আপনার ব্যক্তিগত জন্মছক বার্থ চার্টে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছকে যদি রাহু গ্রহ শুভ থাকে তবেই টিকিট কাটতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থ চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছে সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। এর পরবর্তী 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে অবভিয়াসলি কোটিতে খেলতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্চাটে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আসুন এবার জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। অশুভ সময় বলতে রাহুকালকে বোঝানো হচ্ছে। যে সময়টি আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে বিকেল 4:30 থেকে 6 পর্যন্ত, এবং শুভ সময় হচ্ছে সকাল 9:47 থেকে দুপুর 12:07 পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।